কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করবেন বা সার্চ ইঞ্জিন অপশন অফ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করার পর বা সার্চ ইঞ্জিন অপশন অফ করার পর কেউ যদি আপনার প্রোফাইলে এসে লিঙ্ক কপি করে শেয়ার করে, তাহলে যাকে লিঙ্ক শেয়ার করা হবে সে আপনার প্রোফাইল খুঁজে পাবে না। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করতে চাইছেন বা সার্চ ইঞ্জিন অপশন অফ করতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করবেন বা সার্চ ইঞ্জিন অপশন অফ করবেন। তো ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করার জন্য বা সার্চ ইঞ্জিন অপশন অফ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে 3 লাইন থাকতে পারে, যদি আপনার এখানে 3 লাইন থাকে তাহলে আপনি 3 লাইনে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, এবার নামের উপরে ক্লিক করছি। এবার এডিট প্রোফাইলের ডান দিকে 3 ডটে ক্লিক করছি। এবার নিচের দিকে দেখুন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শো করছে, তার নিচে দেখুন একটা অপশন আছে কপি লিঙ্ক। দেখুন আমি কপি লিঙ্কে ক্লিক করে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করছি। এবার ক্রোমে আসছি, ক্রোমে আসার পর এবার এখানে google.com যেখানে লেখা আছে সেখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এবার লিঙ্কের উপরে ক্লিক করছি। দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল খুলে যাচ্ছে। আমি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড করে বা সার্চ ইঞ্জিন অপশন অফ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব। তো ফেসবুকে আসছি, এবার এখানে ব্যাকে আসতে হবে। আবার ব্যাক, এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডু ইউ ওয়েন্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, এটা দেখুন আমার অন করা আছে, এটা আপনাকে অফ করতে হবে। এবার প্রোফাইলে আসছি, এডিট প্রোফাইলের ডান দিকে 3 ডটে ক্লিক করছি, একদম নিচে লিঙ্ক কপি করে নিচ্ছি। এবার ক্রোমে আসছি, এটা কেটে দিচ্ছি, লিঙ্ক পেস্ট করে দিচ্ছি। এবার লিঙ্কের উপরে ক্লিক করছি। দেখুন এই লিঙ্ক আর কাজ করছে না, আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক হাইড হয়ে গেছে, মানে আমার সার্চ ইঞ্জিন অপশন অফ হয়ে গেছে।